রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি জিনিস খেয়ে দেখুন আপনার শরীরের মধ্যে কি পরিমাণ পরিবর্তন আসছে। মানুষের শরীর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, আর সেই সব সকল সমস্যার সমাধান কিন্তু আমাদের রান্নাঘরেই রয়েছে। আমাদের সকলের রান্নাঘরে এলাচ এবং লবঙ্গ রয়েছে। শুধুমাত্র একটি এলাচ এবং লবঙ্গ আপনার জীবনকে পাল্টে দিতে পারে। বিশেষ নিয়মে এই এলাচ এবং লবঙ্গ সেবন করার মাধ্যমে পুরুষ এবং মহিলাদের যৌন স্বাস্থ্যের মধ্যে পরিবর্তন আসে। যাদের এই ধরনের গোপন আরও সমস্যা রয়েছে তারা এই ভিডিওটির মাধ্যমে সকল সমস্যার সমাধান পাবেন। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারুপ ব্লগ বাই রূপা। বন্ধুরা আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তাহলে চলুন মোর ভিডিওতে ফিরে যাই। এলাচ এবং লবঙ্গ খাবার সঠিক নিয়ম জানার পূর্বে আপনাদের সাথে প্রথমে জানাবো লবঙ্গের কিছু গুণাগুণ সম্পর্কে। লবঙ্গের উপকারিতা অনেক বেশি। এটি আমাদের শরীরের যেমন রোগ ছাড়ায় তেমনই ফ্রেশও করে। লবঙ্গ দাঁতের ব্যথা কমাতে দারুণভাবে কাজ করে থাকে, মাড়ির ক্ষয় নিরাময় করে। লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিষে দাঁতের যন্ত্রণা কমে যায়। এই কারণেই এখনকার প্রায় সব টুথপেস্টেই কমন উপাদান হলো লবঙ্গ। দাঁত ব্যথায় লবঙ্গ তো খাবেনই, সেই সাথে লবঙ্গ দাঁতের যে স্থানে ব্যথা রয়েছে সেই স্থানে লবঙ্গ হালকা চিপিয়ে লাগিয়ে রাখুন। দেখবেন আপনার দাঁতের ব্যথা ইনস্ট্যান্ট দূর হবে। সর্দি কাশির মহা ওষুধ হলো লবঙ্গ। সর্দি কাশির ইনফেকশন থেকে বাঁচার জন্য মুখের মধ্যে লবঙ্গ রেখে বারবার চিবিয়ে তার রস খেন, দেখবেন অনেক উপকার পাবেন। এতে করে ঠান্ডাজনিত সমস্যা, অ্যাজমা, গলা ব্যথা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট সকল সমস্যারই সমাধান হবে, যদি এই লবঙ্গ ওষুধের মতো করে নিয়ম করে খেতে পারেন। লবঙ্গ কাম উদ্দীপনা বৃদ্ধি করে এবং সকল ধরনের যৌন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। যদি কারো সিমেনের সংখ্যা কম হয় এবং যে সকল নারী এবং পুরুষের কাম আকাঙ্ক্ষা কম থাকে এবং যে সকল নারীরা সন্তান ধারণ করতে পারছেন না, তাদের জন্য লবঙ্গ আদর্শ চিকিৎসা হিসাবে কাজ করতে পারে। যারা সাইনাসের সমস্যায় ভুগছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, নাক বন্ধ হয়ে যায়, তারাও লবঙ্গ খেতে পারেন। সাইনোসাইটিস রোগে লবঙ্গ খুব উপকারী। সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। লবঙ্গ হজম ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে। লবঙ্গ হজম ক্ষমতা এতটা বাড়ায় যে পেট ফাঁপা ও পেটের অসুখ উপশম করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, হজমে সহায়তা করে। এনজাইম নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে। গ্যাস্ট্রিকের সমস্যা, ডিসপেপসিয়া এবং নসিয়া কমাতেও সাহায্য করে। এটি শরীরে রক্ত প্রবাহ উন্নতি ঘটায়, কলেরা রোগের উপকার করে, এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে। আমাদের অনেক সময় দেখা যায় জার্নিতে যাদের ভূমি ভূমি ভাব হয় এবং মাথা ঘোরায়, তারা জার্নির আগে থেকেই লবঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকুন। যে সকল গর্ভবতী মায়েদের বমি বমি লাগে এবং খাবারে অরুচি এবং কিছু খেতে গেলেই বমি হয়ে যায়, তারা লবঙ্গ মুখে নিয়ে চুষতে থাকুন। দেখবেন লবঙ্গের সুগন্ধি ভাব এবং রসটা বমি বমি ভাব কমাতে দারুণ কাজ করবে। আরেকটি রোগ আমাদের মধ্যে মহামারীর মতো ছড়িয়ে আছে, যদিও এই রোগটি নিয়ে আমরা অতটা সচেতন নই, কিন্তু এই রোগটি আমাদের দেহে অনেক ক্ষতি করছে। রোগটির নাম হচ্ছে স্ট্রেস বা উৎকণ্ঠা। এই স্ট্রেস এর কারণে আমাদের শরীরে নানা অসুখের জন্ম দেয়। এখনকার দিনে সব বয়সেই কিন্তু এই রোগ দেখা যাচ্ছে। লবঙ্গ এই স্ট্রেস এর মাত্রা অনেকখানি কমাতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। লবঙ্গ খেলে অনেকটা গুড ফিল হয় এবং গুড হরমোনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে লবঙ্গ খেলে মেজাজ ফুরফুরে হয়ে ওঠে এবং স্ট্রেস কমাতেও সময় লাগে না। এই হলো লবঙ্গের নানাবিধ উপকারিতা। এমনই আরও অনেক উপকারিতা আছে যা অনেক লবঙ্গের উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না। এখন আমি আপনাদের সাথে এলাচির কিছু উপকারিতা জানাবো। এরপর জানাবো এলাচি এবং লবঙ্গ একত্রে খাওয়ার নিয়ম সম্পর্কে। ছোট এলাচ, চেহারার এলাচ অনেক গুলি ঔষধি গুণে পরিপূর্ণ। এতে এমন অনেক পুষ্টি উপাদান রয়েছে যা শরীরে খুবই উপকারী। এলাচে রয়েছে প্রোটিন, কার্বোহাইড্রেট,
গুড কোলেস্টেরল, ক্যালোরি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ ও বি। এলাচ আপনার হৃদযন্ত্রের জন্য খুবই ভালো। এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হার্টের জন্য খুবই ভালো। এটি দেহের কোলেস্টেরলকে কম রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এলাচ দারুণভাবে কাজ করে থাকে। নিয়মিত যদি একটি করে এলাচ সেবন করা যায় তাহলে আপনার হার্টকে সুস্থ রাখতে পারবেন এবং কোলেস্টেরল কম থাকবে এবং রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। এলাচ মানুষকে ডিপ্রেশনের হাত থেকেও কিন্তু দূরে রাখে, যার জন্য যৌন জীবন উন্নত হয়। এবং যারা ডিপ্রেশন জনিত রোগে ভুগছেন তারাও প্রতিদিন চায়ের সাথে এলাচ খান অথবা রাতে চিবিয়ে একটি করে এলাচ খান, দেখবেন মানসিক প্রশান্তি পাবেন। এলাচ যৌন রোগ দূর করতে সাহায্য করে। এলাচ কাম উদ্দীপনা বৃদ্ধি করে এবং সকল ধরনের যৌন রোগের চিকিৎসায় এলাচ ব্যবহৃত হয়ে থাকে। যে সকল পুরুষের সিমেনের সংখ্যা কম তাদের এলাচ খেলে সিমেনের সংখ্যা বাড়ায়, এবং যে সকল নারী এবং পুরুষের মধ্যে কাম আকাঙ্ক্ষা কম থাকে তারাও যদি এলাচ খান তাহলে কিন্তু সেই সমস্যা দূর হবে। এবং যে সকল নারীরা সন্তান ধারণ করতে পারছে না তাদের জন্য এলাচ অনেক উপকারী। ছোট এলাচ একটি চমৎকার মাউথ ফ্রেশনার, এটি খেলে মুখের দুর্গন্ধ দূর হয়। পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্যের কারণে মুখে দুর্গন্ধ হয়, ছোট এলাচ খাওয়ার ফলে হজমের উন্নতি হয়। এলাচে উপস্থিত উপাদান মুখের গন্ধ দূর করে। যদি আপনার মুখ থেকে আসা দুর্গন্ধ খুব তীব্র হয় তাহলে আপনি একটি এলাচ সবসময় মুখে রাখতে পারেন। এটি আপনার শ্বাসকষ্ট সমাধানেও কিন্তু দারুণ কাজ করে থাকে। এলাচ শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা, সর্দি, কাশি, ফুসফুসের সমস্যা ইত্যাদি থেকে মুক্তি দেয়। শ্বাসযন্ত্রের কোনো সমস্যা থাকলে মুখে একটি এলাচ দিয়ে তাজিবুতে থাকুন, এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। ঠিক এই নিয়মে এলাচ খেলে হজম শক্তিও ভালো হবে। অনেকে খাবার পর এলাচ খান, এতে উপস্থিত উপাদান খাবারে হজমে সাহায্য করে। এর পাশাপাশি এর রাসায়নিক গুণ অভ্যন্তরীণ জ্বালা পড়া স্বস্তি দেয়, ফলে অ্যাসিডিটি এবং গ্যাস অম্বলও কম হয়। এমনকি যদি আপনাকে ক্রমাগত বমি ভাবে অস্বস্তিতে ফেলে তাহলে আপনি একটি ছোট এলাচ খেতে পারেন এবং সবসময় মুখে রাখতে পারেন। গলা ব্যথার সমস্যা থাকলেও কিন্তু এলাচ খাওয়া অনেক উপকার হবে, এটি খেলে গলা ব্যথা আরাম পাওয়া যায়। এলাচের রাসায়নিক বৈশিষ্ট্য শরীরে উপস্থিত ফ্রি রেডিক্যাল এবং অন্যান্য বিষাক্ত উপাদান দূর করতে কাজ করে। এলাচ একটি প্রাকৃতিক রক্ত পরিশোধক হিসাবেও কিন্তু বিবেচিত হয়। এছাড়াও এটি নারী পুরুষের ত্বকের উজ্জ্বল করে এবং এলাচে মধু মিশিয়ে লাগাতে পারলে ত্বক উজ্জ্বল হয়। এলাচ ঠোঁটের গোলাপি করতেও কিন্তু সাহায্য করে। এলাচ মধুর সাথে মিশিয়ে ঠোঁটে লাগালে খুব উপকার পাবেন। বন্ধুরা, এই হচ্ছে এলাচের নানাবিধ উপকারিতা। বন্ধুরা, এতক্ষণ তো এত সব উপকারিতার কথা বললাম। এই সবগুলো উপকারিতা একত্রে পেতে হলে এলাচ এবং লবঙ্গ ওষুধের মতো করে সেবন করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই এই কাজটি আপনাকে রাতেই করতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি এলাচ এবং একটি লবঙ্গ নিয়ে নিন। অবশ্যই লবঙ্গর মাথায় যেন ফুল থাকে এবং এটিকে ভালো করে চিবিয়ে খান। এরপর যদি সম্ভব হয় 10-15 মিনিট পর 1 কাপ কুসুম পানি খান, অনেক ভালো ফলাফল পাবেন। যাদের যৌন সমস্যা রয়েছে তারা একটি এলাচ ও একটি লবঙ্গ খাওয়ার 10-15 মিনিট পর মাস্ট বি 1 গ্লাস কুসুম দুধ পান করুন। এক্ষেত্রে অবশ্যই টানা 2 মাস ওষুধের মতো করে এই একই নিয়মে সেবন করতে হবে। যখন আপনার সমস্যার সমাধান হবে তখন আপনি প্রতিদিন না খেয়ে এটি অন্তত সপ্তাহে 2-3 দিন খাবেন। এভাবে অন্যান্য রোগের ক্ষেত্রেও একই নিয়মে সেবন করবেন, ভালো ফলাফল পাবেন। শরীরকে সুস্থ রাখার জন্য এভাবেই লবঙ্গ ও এলাচ নিয়ম করে ওষুধের মতো করে সেবন করবেন, তাহলে আপনি আর কখনও কোনো রোগে ভুগবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।